অনু আর আমি দুজন একই টিউশনে পড়ি, আর আমি মনে মনে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি, বাট ওর সাথে কখনো কথা বলিনি। তাই অনেক কষ্ট করে ওর বান্ধবীর কাছ থেকে ওর ফেসবুক আইডিটা খুঁজে নিয়েছি, আর তারপর ওকে রিকোয়েস্ট পাঠালাম। আজ 15 দিন পর ও আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। আমি ওকে মেসেজ করলাম, হ্যালো, কে তুমি? আমি সাগির। কোন সাগির? আমরা একই কোচিনে পড়ি। দুঃখিত, আমি তোমাকে চিনি না, আর আমি অপরিচিতদের সাথে কথা বলি না, আমাকে আর মেসেজ দিও না। সবাই তোমার জন্য ঠিকই বলে। কি বলে? তুমি অনেক মুডি স্বভাবের, সব সময় শুধু মুড দেখাও। তুমি আমার আইডি কিভাবে পেলে? সত্যি বলবো? তোমার ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছি। ঠিক আছে, সত্যি কথাটা তো বললে, বাট আই এম সরি, আমি কথা বলতে পারবো না, আমার বিএফ আছে। উফ, এত রাগ করছো কেন? আমি কি বলেছি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দাও? আমি শুধু এতটুকু বলেছি তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই কথা বলতে চাই। সব মানুষ পটানোর জন্য কথা বলে না। সবাই এভাবেই বলে হয়তো বা, কিন্তু তুমি তো এখন আমার সাথে কথা বলোনি, তাই না? তোমার কি আমাকে বিশ্বাস নেই নাকি? মানে? মানে এতটুকু তো বিশ্বাস থাকা প্রয়োজন, যখন বয়ফ্রেন্ড আছে কারো প্রতি অ্যাট্রাক্ট হবে না। আমার পুরো বিশ্বাস আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। তুমি যে আমাকে ফোন করেছিলে, ওই নাম্বার কোথা থেকে পেলে? ওই নাম্বার তো আমি কাউকে দিইনি। তোমার জন্য এটুকু তো করতেই হবে। আহা, কি কথা! যাই হোক, ধন্যবাদ তোমাকে। কেন? আমার সাথে ভালোভাবে কথা বলার জন্য। প্রতিদিন এত মানুষের মেসেজ আসে যে কারোর সাথে ঠিকমতো কথাই বলা হয় না। কিন্তু আমার সাথে কিভাবে বললে? একটু আসল মনে হলো। আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। একদম ঠিক। থ্যাংক ইউ। আমি মনে করি কোনো ব্যাপারই মিথ্যা দ্বারা শুরু করা উচিত নয়। একদম ঠিক। তুমি আমাকে দেখেছো কখনো কোচিনে? দেখবে এক ছেলে প্রতিদিন লেট করে আসে, দুদিন ওর ব্যাপারে স্যার খুব মজা নিয়েছে। ও, সেই তুমি? সিরিয়াসলি, তুমি এত দেরি করে আসো কেন? সত্যি বলবো? অবশ্যই। যেন তুমি লক্ষ্য করতে পারো তাই। খুব মজার, তুমি এত দেরি করে আসো যে সবাই তোমাকে লক্ষ্য করে। শুধু তোমারই জন্য। আচ্ছা, আজ থেকে তাহলে আমরা বন্ধু। তোমার বন্ধু হতে পেরে আমি খুব খুশি। হয়েছে হয়েছে, তবে জাস্ট ফ্রেন্ড, অন্য কিছু হতে চাইলে একদম মেরে ফেলবো। কিন্তু অন্য কিছু না রে পাগলি, তোর বয়ফ্রেন্ড হতে চাই। কি বললে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তুমি কিছুই করতে পারবে না, কারণ আমি কোথায় তুমি তো জানোই না। মা ডাকছে, এখন বাই। আর টিউশনে প্যান্ট জামা আমি খুলে নেব। ওকে দেখা যাবে কে কার খুলতে পারে। বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর মূল্যবান কমেন্টের সাথে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।